হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি হিসাবে ফিজিক্যাল সায়েন্সের যে ভিডিওগুলো দেওয়া হয়েছে, তোমরা যারা এখনও দেখোনি তারা প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিও। আজকের ফিজিক্যাল সায়েন্স ক্লাসের প্রতিটি প্রশ্নোত্তর ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের ANM ও GNM পরীক্ষা, WBP ও KP কনস্টেবল, ফুড SI এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় থাকবে। সুতরাং এই প্রশ্নোত্তরগুলি তোমরা অতি অবশ্যই তৈরি করে নেবে, এগুলি তোমাদের পরীক্ষায় বিশেষভাবে সাহায্য করবে। যাই হোক, এখন আমরা আজকের ভৌতবিজ্ঞানের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলি দেখি। আজকে ফিজিক্যাল সায়েন্সের প্রথম প্রশ্ন, চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যাওয়ার সময় কোন রশ্মির বিক্ষেপ সবচেয়ে বেশি হবে? হচ্ছে রশ্মিটি হচ্ছে বিটা রশ্মি। চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যাওয়ার সময় বিটা রশ্মির বিক্ষেপ সবচেয়ে বেশি হবে। নেক্সট, বর্ণালীর মধ্যম বর্ণটি কী? বর্ণালীর মধ্যম বর্ণ হচ্ছে হলুদ। পরবর্তী প্রশ্ন দেখো, সোডিয়াম, সিজিয়াম, ফ্লোরিন, আয়োডিন, এর মধ্যে কোনটি তীব্রতম জারক মৌল? এখানে তীব্রতম জারক মৌল হচ্ছে ফ্লোরিন। নেক্সট, গঙ্গার জল কোন প্রকার দ্রবণের উদাহরণ? গঙ্গার জল দ্রবণের হচ্ছে উদাহরণ হচ্ছে কোলয়েড। নেক্সট, মেথানোজেনিক ব্যাকটেরিয়ার বিপাকক্রিয়ার ফলে কোন গ্যাস উৎপন্ন হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মেথানোজেনিক ব্যাকটেরিয়ার বিপাকক্রিয়ার ফলে মিথেন অর্থাৎ CH4 মিথেন গ্যাস উৎপন্ন হয়। নেক্সট, আর মানের XT রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ কত হবে? তুল্য রোধ হবে R/X। নেক্সট, কোন যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা মাপা হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহমাত্রা মাপক যন্ত্রের নাম কী? যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার। নেক্সট, একটি যন্ত্রের নাম লেখো যাতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। তাহলে তড়িৎ চুম্বক ব্যবহৃত হচ্ছে আমার একটা যন্ত্র হচ্ছে কলিং বেল। নেক্সট, দীর্ঘ পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলিকে কোন শ্রেণীতে রাখা হয়েছে? দীর্ঘ পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলিকে 17 নম্বর শ্রেণীতে রাখা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে সবাই। নেক্সট, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হল ফ্লুরিন, F। নেক্সট, ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণুর নাম লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণুর নাম হচ্ছে নাইট্রোজেন। নেক্সট, একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2, 8, 1 হলে এটি তড়িৎযোজী না সমযোজী যৌগ গঠন করবে? খুব সুন্দর প্রশ্ন। এখানে পরমাণুটির ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে 2, 8 আর 1। তাহলে পরমাণু হচ্ছে মৌলটা, এই পরমাণু হচ্ছে 8 আর 2 = 10, 10 আর 1 = 11। তাহলে এখানে 11 পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11। তাহলে মৌলটা হচ্ছে কি? মৌলটা হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11। তাহলে মৌলটির সর্ববহিঃস্থ কক্ষে আছে 1টি ইলেকট্রন, অতএব মৌলটি হয়ে যাবে কি? তড়িৎযোজী যৌগ। তড়িৎযোজী যৌগে 1, 2, 3 সর্ববহিঃস্থ কক্ষে ইলেকট্রন থাকে, এখানে সর্বস্থ কক্ষে ইলেকট্রন হচ্ছে 1টা, অতএব এটা হচ্ছে কি? তড়িৎযোজী যৌগ। নেক্সট, H2O CH4 CCl4 C2H2 কোনটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ? এখানে সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ হচ্ছে C2H2 অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন হচ্ছে সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ। নেক্সট, সোলার কুকারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
সোলার কুকারে অবতল দর্পণ ব্যবহার করা হয়। নেক্সট, দাড়ি কামানোর জন্য এবং গলার চিকিৎসায় কোন দর্পণ ব্যবহার করা হয়? দাড়ি কামানোর জন্য এবং গলার চিকিৎসায় অবতল দর্পণ ব্যবহার করা হয়। নেক্সট, ১৬ নম্বর প্রশ্ন হচ্ছে, কঠিন পদার্থের বিভিন্ন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কী? বিভিন্ন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই যে বিভিন্ন প্রসারণ গুণাঙ্ক রয়েছে তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে আলফা ইকুয়াল টু বিটা বাই টু ইকুয়াল টু গামা বাই থ্রি। নেক্সট, রান্নার গ্যাস লিক করলে দুর্গন্ধ পাওয়া যায়, এই ঘটনার জন্য গ্যাসের কোন ধর্ম দায়ী? গ্যাসের ব্যাপন ধর্ম হচ্ছে দায়ী। নেক্সট, খনিতে মার্স গ্যাসের উপস্থিতি বুঝতে যে বিপদ সংকেত জ্ঞাপক বৈদ্যুতিক ঘণ্টা ব্যবহৃত হয় তাতে গ্যাসের কোন ধর্মকে কাজে লাগানো হয়? যে যন্ত্রটা ব্যবহার করা হয় হচ্ছে বৈদ্যুতিক ঘণ্টা বিপদ সংকেত হিসাবে, সেখানে গ্যাসের ব্যাপন ধর্মকে কাজে লাগানো হয়। নেক্সট, নিউট্রনবিহীন একটি পরমাণুর উদাহরণ দাও, এটা তোমরা সকলেই জানো এবং খুবই ইম্পর্টেন্ট। হাইড্রোজেনের আইসোটোপ প্রোটিয়াম, প্রোটিয়াম হচ্ছে একটি নিউট্রনবিহীন। এবার নেক্সট হচ্ছে, ওলিয়ামের সংকেত কী? ওলিয়ামের সংকেত হচ্ছে H2S2O7। ভালো করে মনে রাখবে, বায়ুকল টারবাইনে কোন শক্তিতে রূপান্তরিত হয়? বায়ুকল টারবাইনে বায়ুশক্তি থেকে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। নেক্সট, এলপিজি এর তাপমূল্য কত? এলপিজি এর তাপমূল্য হচ্ছে 50,000 কিলোজুল পার কেজি। নেক্সট, ওজন স্তরের ঘনত্বকে কোন এককে প্রকাশ করা হয়? ওজন স্তরের ঘনত্বকে ডবসন এককে প্রকাশ করা হয়। নেক্সট, কোন যৌগকে ফায়ার আইস বলে? মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে। নেক্সট, আয়না তৈরিতে কোন পারদ সংকর ব্যবহৃত হয়? আয়না তৈরিতে টিনের পারদ সংকর ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, পিতল ব্রোঞ্জ ও কাঁসার প্রধান উপাদানটি কী? প্রধান উপাদানটি হচ্ছে কপার, তামা। নেক্সট, দাঁতের চিকিৎসায় কোন পারদ সংকর ব্যবহৃত হয়? দাঁতের চিকিৎসায় রূপোর পারদ সংকর ব্যবহৃত হয়। এবার 28 নম্বর প্রশ্ন হচ্ছে, ভিনিগারের মুখ্য জৈব উপাদানটির নাম কী? ভিনিগারের মুখ্য জৈব উপাদানটি হলো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে আজকে এখানেই শেষ করি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।